দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষা সমাচার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি চ্যানেলের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আপনারা করতে পারেন প্রশ্ন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে জানাতে পারেন মতামত। আমরা করোনার সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। গত 17 মাস ধরে আমাদের স্কুল কলেজ বন্ধ। আমরা আশা করছি সামনেই আমাদের সংক্রমণের হার 5% নিচে নেমে আসলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিব এবং মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই বিষয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে আলোচনা করব আমরা। এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান সিটি কলেজের আছেন অধ্যাপক বেদারুদ্দিন আহমেদ, অধ্যক্ষ ঢাকা সিটি কলেজ। সেই সাথে আরও আছেন মোহাম্মদ আব্দুর রউফ, ঝিটকা খাজা রহমত আলী কলেজ মানিকগঞ্জ। শুধু মানিকগঞ্জ থেকে স্যার আমাদের সাথে এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। স্যার, আমি প্রথমে বেদা স্যারের কাছে জানতে চাইব, এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা আমরা দেখছি, এই যে গত জানুয়ারি মাসে মাউসি থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে, সেই বিষয়টি নিয়ে যদি আপনি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে। আমি প্রথমেই আমার প্রিয় কলেজ ঢাকা সিটি কলেজের এসএসসি পরীক্ষার্থী সহ দেশের সকল এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের জবাবে আমি বলছি, আমাদের চলতি বছরের শুরুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল মার্চ মাসে স্কুল কলেজগুলো খুলে দেওয়ার। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতে জানুয়ারি মাসে স্বাস্থ্যবিধি সংক্রান্ত একটা ডিটেল নির্দেশনা আসে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করেছি। যেমন সেখানে প্রথমে ছিল যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আসলে দীর্ঘদিন বন্ধ থাকাতে ধুলাবালি জমে খুব খারাপ অবস্থা ছিল, সেগুলি পরিষ্কার করা, তারপরে স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা, মাস্ক পরতে উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনে বাধ্য করা, নিজেদের আমরা নিজেরাও মাস্ক কিনে রেখেছি অনেকগুলো, যাতে কোনো ছাত্র যদি ভুল করে মাস্ক না আনে সে তখন তাকে সেটা তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া, প্লাস প্রবেশপথে যে আর্চওয়ে যেখান থেকে জীবাণুনাশক পানি ছিটানো যায় সেটার ব্যবস্থা করা, এবং সেই সাথে টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটারের ব্যবস্থা করার কথা ছিল সেটাও আমরা করেছি। সেই সময়ে এগুলি ছিল প্রধান যে ব্যবস্থা স্বাস্থ্যবিধির জন্য। এবং পাশাপাশি আরও একটি নির্দেশনা ছিল যে ছাত্রদেরকে আমরা সপ্তাহে 2 দিন ক্লাসে আনব এবং প্রয়োজনে 2 ভাগ করে ছাত্র সংখ্যা কমিয়ে ফেলবো, এক একটা শিফটে 2 শিফট করে করব। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা, ওভাবে রুটিনও তৈরি করেছিলাম, কিন্তু পরবর্তীতে সংক্রমণ বেড়ে যাওয়াতে আসলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তো এখন আবার সরকার চিন্তাভাবনা করছে শীঘ্রই খুলে দেওয়ার জন্য। আমরা আশাবাদী হয়েছি যেহেতু সংক্রমণের হার কমের দিকে কমছে, আমরা আশা করছি যে আরও একটু কমলে খুলে যাবে। ইতিমধ্যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার ওই আগের মতোই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এবং সেই সাথে লিখিতভাবে নির্দেশনা আসবে আমরা এমনটাই জেনেছি। সেখানে যদি নতুন কোনো নির্দেশনা থাকে আমরা সেটা অবশ্যই সংযোজন করতে পারবো। হ্যাঁ, খোলার ডেট আসলে তার আগে আগে নির্দেশনা আবার আসবে। সেক্ষেত্রে আমাদের তো আগেরগুলো আমাদের জানাই আছে কী করতে হবে এবং আমাদের মোটামুটি সেই প্রস্তুতি নেওয়া আছে। সাথে নতুন কোনো নির্দেশনা থাকলে সেটা আমরা যোগ করে আমরা যে কোনো মুহূর্তে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের নির্দেশ দেয় আমরা ক্লাস পরীক্ষা ইত্যাদি শুরু করতে পারবো। আমাদের সেই প্রস্তুতি আছে, আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আমরাও আশা করি যে আমরা অতি সত্বর খুলে দেওয়া হবে। আব্দুর রউফ স্যারের কাছে জানতে চাচ্ছি, এই যে স্যার বললেন যে প্রাতিষ্ঠানিকভাবে দিক নির্দেশনাগুলো দেওয়া ছিল এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুত রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আসলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়েই কিন্তু এই স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মানা সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবক এবং পারিবারিকভাবেও কিছু ভূমিকা রয়েছে, আপনি যদি সেই বিষয়টা একটু বলেন। ধন্যবাদ। শুরুতে আমি আমার প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা দীর্ঘ 17 মাস যাবৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে কোভিড মহামারীর কারণে, আমি এই যে তাদের যে শিক্ষার যে ক্ষতি, এই ক্ষতির জন্যে তাদের প্রতি এবং তাদের অভিভাবকগণের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম
বন্ধ আছে, তথাপি বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সরকার এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে, সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু আছে, এবং অতি সম্প্রতি অ্যাসাইনমেন্ট কার্যক্রমও চালু হয়েছে। এই সবই শিক্ষাবান্ধব বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রটাকে সচল রাখার বিকল্প প্রচেষ্টা। আপনি যথার্থই বলেছেন যে স্যার একটু আগে যেটা বলেছেন যে গত জানুয়ারিতে মাউসি থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে পত্র প্রেরণ করা হয়েছিল। স্যার আমাদের একটা ফোন আসছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, আমরা আলোচনা ফিরে আসব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন, আমি বরিশাল থেকে বলছি। আমি বলুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন, আমি বরিশাল থেকে ফোন দিচ্ছি। আমি একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। জি বলেন, আপনি প্রশ্নটা বলেন। আমি সরকার কাছে আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার আমি স্যারের কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের যেসব ছেলেমেয়েরা শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে, সরকার যেহেতু অটো পাসের ব্যবস্থা করছে, এসব ছাত্রছাত্রীরা এখন পর্যন্ত বর্ণমালায় শিখে না, তাদেরকে আমরা কিভাবে অটো পাস দিব? ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের আলোচনায় এই বিষয়গুলো চলে আসবে। স্যার আমরা যে বিষয়টা যেটা বলছিলাম সেটা হলো যে মাউসি কর্তৃক আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল গত জানুয়ারিতে, যে সংক্রমণ যেহেতু ওই লেভেলে যথেষ্ট কমের দিকে ছিল, সরকারের পরিকল্পনা ছিল মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার, এবং সেই মোতাবেক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছিল। কী কী করতে বলা হয়েছিল স্যার একটু আগে বলেছেন, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানই আমরা সেই সকল পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং আমরা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে শুরু করার জন্য। তো আপনি যথার্থই বলেছেন যে আপনারা আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্লাস স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পরিবারের ভূমিকাটা কী? আপনি যথার্থই বলেছেন আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের অভিভাবকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা ফ্যামিলি থেকে, পরিবার থেকে যে শিক্ষাটা গ্রহণ করি সেই শিক্ষাটাই কিন্তু আমরা সারা জীবন বহন করি। তো ফলে কোনো পরিবার থেকে যদি স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিনিষেধগুলো এগুলো যদি তাকে শিখিয়ে দেওয়া যায়, তাকে যদি সেটা তাকে আত্মস্থ করতে সহযোগিতা করা হয়, তাহলে তার যে অভ্যাস সেই অভ্যাসটা প্রতিষ্ঠানেও বল থাকবে। অর্থাৎ এক্ষেত্রে নিয়মিত হাত ধৌতকরণ এ বিষয়ে বাবা মা উদ্বুদ্ধ করতে পারেন, শিক্ষার্থীদের বড় ভাই বড় বোন যারা রয়েছেন তারা উদ্বুদ্ধ করতে পারেন, পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তারা উদ্বুদ্ধ করতে পারেন। এটা হতে পারে যে অত্যন্ত গ্রামাঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করেন তাদের অভিভাবকগণের আর্থিক অবস্থা অনেকেরই হয়তো খুবই দুর্বল, তাদের পক্ষে নিয়মিত হ্যান্ড ওয়াশ ব্যবহার করা সম্ভব না হতে পারে, কিন্তু সাবান ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে যেটা সেটা হলো যে নিয়মিত হাত ধৌতকরণের জন্য অনুশীলনটার ব্যাপারে পরিবার তাকে উদ্বুদ্ধ করতে পারে। এবং কোভিড সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাস্ক ব্যবহার করা। আমাদের আরেকটা ফোন আসছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো প্রিয় দর্শক, জি শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সিলেট থেকে বলতেছি, আবুল কাশেম। জি আমি এক অভিভাবক আর কি, শিক্ষার্থী। জি বলুন। আমি বলতে চাইতেছি সারা বছর তো স্কুলে কোনো ক্লাস হচ্ছে না,
এখন আমরা সারা বছরের পুরো 100% বেতন দিচ্ছি, এটা তো আমাদের পক্ষে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এই সম্পর্কে যদি কিছু কোন একটা সিদ্ধান্ত আপনারা নিতেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। আসলে আমরা ঠিক বেতন নিয়ে আলোচনা না, আমরা সামগ্রিক শিক্ষার এখন খোলা প্রসঙ্গে আলোচনা করছি। আপনি আমাদের অনুষ্ঠানে দেখতে থাকুন, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে মাস্ক ব্যবহার এটা কোভিড সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ একটা প্রক্রিয়া, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সর্বস্তরে স্বীকৃত একটা ব্যবস্থা। তো ফলে মাস্ক কেন পরতে হবে, মাস্ক পরলে সুবিধা কী আর না পরলে অসুবিধা কী, এই ব্যাপারে বাচ্চাদেরকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে পরিবারের সদস্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ স্যার। আমি স্যারের কাছে জানতে চাই, স্যার এই যে আমাদের মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনার যে আশাটা আমরা দেখছি, সেটা দেখছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা ঘোষণা এসেছে যে সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে। তা সেই ক্ষেত্রে খুলে দেওয়া হলে সেই কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে বলে আপনি মনে করেন? আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে, ছাত্রদের যাদের বয়স 18 এবং তার উপরে তাদেরকে ভ্যাকসিনের আওতায় এনে তারপরে প্রতিষ্ঠানগুলো খোলা হবে। যতদূর আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, অন্তত প্রথম ডোজ হয়ে গেছে, কারো কারো দ্বিতীয় ডোজও হয়ে গেছে, অধিকাংশেরই হয়ে গেছে, কিছু বাকি থাকতে পারে। আর যেহেতু কলেজ লেভেলে 18 বছরের এই ব্যাপারটা এতদিন ছিল না, রেজিস্ট্রেশন করার অ্যাক্সেস ওদের ছিল না, সেটা এখন শুরু হয়েছে, ফলে এরাও এর আওতায় চলে আসবে, ইতিমধ্যেই চলে আসবে। ফলে এটা একটা আমাদেরকে এখানে একটা ভরসার আরেকটা ফোন আসছে, আমাদের আরেকটা ফোন আসছে, আমরা আলোচনায় ফিরে আসবো। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিজানুর রহমান, জি কুষ্টিয়া থেকে বলছিলাম। জি আচ্ছা, আমরা কিছুদিন যাবতই শুনে আসছি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাচ্ছি, বলেন আপনি প্রশ্ন। হ্যাঁ, আদৌ কি আসলে স্কুল বা প্রতিষ্ঠান খুলবে কিনা? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনি আমাদের সঙ্গে থাকেন, ধন্যবাদ। তো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম টিকা দেওয়া হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে, সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি আগে, এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই প্রথম ডোজ সম্পূর্ণ হয়ে গেছে, ম্যাক্সিমামের হয়ে গেছে, দুই একজন বাকি থাকতে পারে, কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, সে কারণে বিশ্ববিদ্যালয়ের খোলার সিদ্ধান্ত আগে হয়েছে এবং তাদেরকে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী মাসের 8 তারিখ থেকে তাদের যে পরীক্ষাগুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলির কিন্তু 4-5টা পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। তার মানে সেপ্টেম্বর থেকে আমরা নিয়মিত ক্লাস এবং সশরীরে পরীক্ষার বিষয়টা, পরীক্ষার বিষয়টা সশরীরে নিশ্চিত মোটামুটি হয়ে আসছে। আমাদের একটা ভরসার জায়গা হয়েছে এই টিকাটা, কারণ এটা সারা বিশ্ব জুড়েই এটা স্বীকৃত যে টিকা আমাদেরকে যে করোনা আক্রান্ত থেকে মুক্তি দেবে তা না, আক্রান্তি থেকে তা না, কিন্তু নিরাপত্তা তৈরি করবে। সেক্ষেত্রে আক্রান্ত আমরা হতেও পারি, হলে আমাদেরকে রক্ষা করে, বড় ধরনের কোনো ক্ষতি হবে না, এই আশাবাদটা তৈরি হয়েছে, সে কারণে এদেরকে দিয়ে আসলে শুরু হবে। তারপরে আস্তে আস্তে আমরা ওই স্কুল লেভেলের দিকে যাবে, এভাবে পরিকল্পনা হয়েছে, তো সেভাবেই আগাচ্ছে কিন্তু সরকার। আমার মনে হয় যে এই পরিকল্পনা সঠিক হয়েছে। আসলে একটু আগে একজন গার্ডিয়ান যে প্রশ্ন করেছেন, আমি সেটার জবাবে বলতে চাই যে আসলে স্কুল কলেজ খোলার ব্যাপারে সরকার সবসময়ই ইতিবাচক ছিলেন, কিন্তু সরকারকে তো সমগ্র জাতির দায়িত্ব নিতে হবে। খুলে দিলে কি হতো সেটা আমরা দেখিনি, সেটা আমরা দেখতে চাইও না, কারণ খুলে দিলে যদি কোনো বিপর্যয় হতো, যদি কোনো শিশুর ক্ষতি হতো, তখন কিন্তু দায় সরকারের উপরেই পড়তো, যে কারণে সরকার সেটা ভেবেই এই ঝুঁকিটা নিচ্ছে না। এবং এক্ষেত্রে শিক্ষার্থীর জীবনের মূল্যকে সবচেয়ে বড় করে দেখা উচিত, অবশ্যই সবচেয়ে বড় করে আমাদের গার্ডিয়ানদেরও দেখা উচিত। কারণ এখন আমাদের দেশে যেসব গার্ডিয়ান বলছেন যে খুলছে না কেন, কিন্তু তারাই দেখা যাবে যে খুলে ফেললে বাচ্চাকে দিতে সাহস পাবে না, ভয় কাজ করবে তার ভেতরে, তারা বলবে দেখি 7 দিন, দেখি 15 দিন কী হয়। ফলে এটা একটা এরকম একটা ঝুঁকি বাচ্চাদের নিয়ে নেওয়া যায় না কিন্তু, যে কারণে আমরা ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এটা আমার মনে হয় সঠিক হচ্ছে,
যেমন টিকা দিয়ে এটা একটা সমস্যা আমাদের। টিকা এখানে যারা বিশেষজ্ঞ আছেন আমাদের দেশে, তারা কিন্তু বলছেন যে 60-70% মানুষ যখন টিকার আওতায় আসবে তখন আমরা মোটামুটি করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব, সংক্রমণের হার কমে আসবে, সংক্রমণের হার কমে আসবে এবং তখন আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো এখন করোনাটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। স্যার, এর মধ্যে কিন্তু আমরা একেবারেই যে আশার আলোর মধ্যে নেই তা কিন্তু না, আমরা কিন্তু এর পাশাপাশি অনলাইন শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু চালিয়ে যাচ্ছি, হয়তো পাঠানো শিক্ষা প্রতিষ্ঠান সবাই সেটা অ্যাভেল করতে পারছে না, কিন্তু আমরা একেবারে যে লেখাপড়া বন্ধ করে দিয়েছি তা কিন্তু না। ছাত্রছাত্রীদের একটু কষ্ট হলেও তারা কিন্তু ইচ্ছা করলে লেখাপড়ার টাচে থাকতে পারে, এবং এর মধ্যে এটা আমরা বিশ্বাস করি যারা মেধাবী ছাত্র, যারা আসলে স্টুডিয়াস, তারা কিন্তু লেখাপড়া যে কোনোভাবেই হোক চালিয়ে যাচ্ছে। আমি আব্দুল স্যারের কাছে জানতে চাচ্ছি এই যে পড়াশোনা ধারাবাহিকতাটার বিষয়টা, এটাকে আরও নিশ্চিত করার জন্য কিন্তু অ্যাসাইনমেন্টের কার্যক্রমটা শুরু হয়েছে এবং চলমান আছে। এই যে চলমান আছে অ্যাসাইনমেন্টটা, ঢাকার বাইরের কলেজগুলোতে কীভাবে হচ্ছে এটা যদি আপনি একটু বলেন যে কতটুকু সফল হচ্ছে এই বিষয়টা। আসলে আমরা যারা শিক্ষকতার সাথে জড়িত, হতে পারে সেটা ঢাকা মহানগরীতে কিংবা ঢাকা মহানগরীর বাইরের মফস্বলের কোনো প্রতিষ্ঠানে, অলমোস্ট আমরা শিক্ষকরা কিন্তু মূলত ছেলেমেয়েদের সাথে, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের সাথে শিক্ষা কার্যক্রম নিয়ে জড়িত থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার যেটা মনে হয় সেটা হলো যে শিক্ষকগণ ছেলেমেয়েদের কন্ট্যাক্টে যখন আসতে পারে তখন এই যে যে এটা তার জন্য একটা অন্য ধরনের আনন্দের বিষয় এবং উপভোগের বিষয় হয়ে দাঁড়ায়। এবং যখন একজন শিক্ষক শিক্ষা কার্যক্রম থেকে একেবারেই বিচ্ছিন্ন থাকে তখন আমার মনে হয় যেটা এক ধরনের কারাবন্দী জীবনযাপনের মতো অবস্থা হয়ে যায় তখন শিক্ষকের কাছে পাচ্ছে না। তো দীর্ঘদিন পর, যদিও এর আগে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল কিন্তু তারপরেও কিন্তু সত্য কথা বলতে যেটা যে অনলাইন শিক্ষা কার্যক্রমে কিন্তু আমরা সকল শিক্ষার্থীকে আমরা আসলে ওইভাবে সম্পৃক্ত করতে পারিনি, তাদের অংশগ্রহণটা নিশ্চিত করা যায়নি, কারো কারো হয়তো ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির প্রবলেম ছিল, কারো ডিভাইসের প্রবলেম ছিল বা কারো অন্যবিধ প্রবলেমের কারণে শতভাগ শিক্ষার্থীকে আমরা প্রতিদিন আসলে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে পারিনি, এটাই বাস্তবতা। এর প্রেক্ষিতে আমাদের এখানে যারা শিক্ষা গবেষক আমাদের দেশে যারা রয়েছেন, শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন, শিক্ষা নিয়ে যারা চিন্তা করেন, স্যার আমাদের আরেকটা ফোন আসছে, আমরা একটু ফোনটা দিয়ে নিই। হ্যালো প্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্নটা হলো, জি, আপনারা যখন এই কিছুদিন আগে স্কুল কলেজ নিয়ে আলাপ করতেছিলেন, জি, কিছু কিছু লোকে মানে আলোচনা করছে যে গার্মেন্টস খোলা দেওয়া হয়েছে কিন্তু স্কুল কলেজ কেন খুলে না, আমার প্রশ্ন হলো কি, আমরা গার্মেন্টসে যাই পেটে যাই চাকরির জন্য অর্থের জন্য, কিন্তু স্কুল তো ছাত্র অর্থের জন্য জানা শিক্ষার জন্য আছে, এখানে যদি ছাত্রদের কিছু হয়ে যায় এই দায়িত্বটা কে নিবে এবং এর জন্য আপনারা কি করতেছে, এটা আমার প্রশ্ন। আমাদের দেশের শিক্ষা গবেষক যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন তারা এই যে অনলাইন শিক্ষা কার্যক্রম তার পাশাপাশি আরো ইফেক্টিভ কোনো অল্টারনেটিভ পদ্ধতি অবলম্বন করা যায় কি না এটা নিয়ে চিন্তাভাবনা করে গবেষণা করে এরপরেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা চালু করেছেন, এবং তার ভিত্তিতে মাউসি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চিঠি দিয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার নির্দেশনা দিলে আমরা প্রতিষ্ঠানগুলো সেই কার্যক্রম শুরু করি। এখানে আমি অত্যন্ত আনন্দের সাথে যে কথাটা বলতে চাই সেটা হলো দীর্ঘদিন যাবৎ আমরা শিক্ষার্থীদেরকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম থেকে যেভাবে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম, অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু হওয়ার পরে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রমটা চালু না থাকলেও আমরা অন্ততপক্ষে শিক্ষার্থীদের কন্ট্যাক্টে আসতে পেরেছি এবং আমরা ব্যাপক সাড়া লক্ষ্য করেছি। মানে অনলাইন ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু সাড়াটা বেশি এবং ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করেছি 100% এখানে। আমি যদিও কেবল একটা জেলা পর্যায়ের একটা কলেজে আমি কাজ করি, আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যেটা দেখছি
সেটা হলো আমার 90% এর উপরে ছেলে মেয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তারা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করেছে, তারা অ্যাসাইনমেন্ট লিপিবদ্ধ করেছে, এবং আমরা যে ডেটে যাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছি ঠিক সেই ডেট মোতাবেকই তারা প্রতিষ্ঠানে এসে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, এবং আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি অ্যাসাইনমেন্ট প্রস্তুতকরণের তারা চেষ্টা করছে সেই গাইডলাইন ফলো করেই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। এর ফলে আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি সেটা হলো যে এই যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে ঝিমিয়ে পড়া শিক্ষা কার্যক্রম সেই কার্যক্রমটা একটু হলেও গতিশীলতা পেয়েছে, এবং আমি মনে করি যে আগামী যে এইচএসসি পরীক্ষা সেই এইচএসসি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটাই, সেই জন্যই কিন্তু 2022 পরে আবার নতুন করে 2021 পরীক্ষার্থীদের জন্যই অ্যাসাইনমেন্টের বিষয়টা সংযুক্ত হয়েছে, এবং এটা অত্যন্ত ফলপ্রসূ একটা পদ্ধতি শুরু হয়েছে বলে মনে করি। স্যারের কাছে আমি একটু ভিন্ন প্রশ্ন এই ব্যাপারে একটু করতে পারি ওনার সাথে, সেটা হলো যে মাওসী কিন্তু প্রথমে একাদশের জন্য অর্থাৎ 2022 যারা পরীক্ষার্থী তাদের জন্য অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন পরীক্ষামূলকভাবে, সারা কেমন আসে ওনারা কিন্তু মিটিংয়ে এটা বলেছেন, এবং আমাদের সমস্ত কলেজের প্রিন্সিপালদের সাথে মাওসী মিটিং করেছেন দফায় দফায় এই অ্যাসাইনমেন্টকে এই কার্যক্রমটাকে কার্যকর করার জন্য বা ইফেক্টিভ করার জন্য। তো সেখানে ওনারা বলেছেন যে আমরা যদি এইটাকে সফল দেখি তাহলে আমরা 21-এর যে পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করবো, এবং সেটা করেছেন, এবং এটা আসলে সফল বলতে হবে। কারণ আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে 100% অ্যাসাইনমেন্ট কিছুতেই আসবে না, কিন্তু আমাদের তো অনেক বড় কলেজ। আমরা একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, প্রশ্ন করুন, আপনার নামটি বলে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি বল, শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম আসসালামু আলাইকুম, সম্মানিত শিক্ষকবৃন্দদেরকে অনেক কৃতজ্ঞ আমি জানাচ্ছি। একটা বিষয় আপনারা নিয়ে আলাপ করছিলেন যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে, জি, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ইতিমধ্যেই সকলের কাছে সাড়া ফেলেছে নিঃসন্দেহে, জি, কিন্তু এটা দুঃখের বিষয়, জি বলুন, দুঃখের বিষয় হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট গুলার সমস্ত উত্তরপত্র গুলোই ইন্টারনেটে বা ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তাহলে এই অ্যাসাইনমেন্ট গুলো কতটুকু উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া, আমরা আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন, আমরা সমাধানের পথও খুঁজে পাবো, স্যারদের সাথে আলোচনা ছিলাম। স্যার বলুন। তো আমাদের কলেজে হলো প্রায় 3400 ছাত্রছাত্রী, আমরা খুব আশঙ্কিত ছিলাম যে সবার অ্যাসাইনমেন্ট বোধহয় পাবো না, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা আসলে ভিন্ন। আমরা দেখলাম যে 80% ছাত্র প্রথম দিনই কলেজে এসে সশরীরে দিয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্ট, বাকি থাকে 20% 10% দু একদিন পরে এসে দিয়ে যাচ্ছে কলেজে। ওইটা আমরা সুযোগ রেখেছি কলেজে, আমরা বক্স করে রেখেছি সেকশন ওয়াইজ, ওরা এসে ওই রেখে যায় এবং অফিস স্টাফ সেটা মেনটেন করে, টিচারদের বলা আছে তারা এক দুদিন পরে এসে ওগুলো আবার কালেক্ট করে, আর বাকি যে 10% থাকতেছে এটা বাই পোস্ট আর বাই কুরিয়ার সার্ভিসে চলে আসতেছে। এবং এই যে একই রকমের অ্যাসাইনমেন্টের বিষয় বললে, এই বিষয়ে উনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে সঠিক। কোনো কোনো ছাত্রছাত্রী আসলে অভ্যাস তাদের খারাপ হয়ে গেছে, ওনারা ওই অনলাইন থেকে ইন্টারনেট থেকে এটা কপি করার চেষ্টা করে কেউ কেউ, সেক্ষেত্রে মাওসী 21 সালের এসএসসি পরীক্ষার্থীদের এরকম ধরা পড়লে বাতিল করে দিতে বলেছেন, বাতিল করে ওকে সাবধান করতে বলেছে যাতে আর দ্বিতীয়বার না করে এটা, এবং কর্তৃপক্ষকে ইনফর্ম করতে বলেছে যে এই ছাত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাতিল করা হলো, হ্যাঁ অত্যন্ত একদম অনুকরণ বা কপি করা গুরুত্বের সাথে আমরা কোনোভাবে, আমি এজন্য ওনার প্রশ্নের জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং সেই সাথে আমি প্রিয় শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি তোমরা এটা করো না, নিজেরা যেটুকু পারো ভালো নাম্বার পাবা, কিন্তু কপি করতে গেলে পুরোটাই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলোকে তারা একটা দিক নির্দেশনা হিসেবে কিন্তু নিতে পারে বা তাদের সৃজনশীলতাকে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিতে পারে গাইডলাইন হিসেবে নিতে পারে, কিন্তু কপি করা ঠিক হবে না। কেন কপি করবে তারা, তাদেরকে তো এক সপ্তাহে দুটো অ্যাসাইনমেন্ট দিতে বলা হচ্ছে, তো এক সপ্তাহে দুটো অ্যাসাইনমেন্ট তারা লিখতে পারবে না এমনটি নয়, সমস্ত গাইডলাইন ওখানে দেয়া আছে খুব সুন্দর করে, এবং যেখানে বাতিল করে দেওয়ার সিদ্ধান্তটা দেয়া আছে সেক্ষেত্রে কোনোভাবেই শিক্ষার্থীদের আসলে যারা করছে তারা ভুল করছে, বোকামি করছে। এই জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান জানাবো, তোমরা যারা করেছো এই ভুল আর করো না, তোমরা এটা করো না, নিজেরা যেভাবে পারো সেভাবেই লেখো, সেটাই বরং অনেক ভালো হবে তোমাদের জন্য। সেটাই, এবং আমাদের আমি একটা পয়েন্ট স্যারের সাথে একটু অ্যাড করতাম,
সেটা হলো যে এই যে স্বাস্থ্যবিধি মেনে চলার শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে এই অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেও কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি যে অলমোস্ট সকল শিক্ষার্থী মাস্ক পরে কিন্তু ক্যাম্পাসে আসছে, মানে স্বাস্থ্যবিধি তার অনুসরণ করছে, স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কিন্তু এরাও সচেতন হচ্ছে, এই আর কি মোটামুটি আমি। হ্যাঁ, এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এবং তারা যে স্বাস্থ্যবিধি অনুসরণ করছে এই মধ্যেই থাকতে হবে, এর থেকে আসলে বিকল্প, এর থেকে আমরা আশাবাদী হতে পারি, এর থেকে আমরা আশাবাদী হতে পারি যে যদি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ছেলেমেয়েরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের অনীহা বোধহয় থাকবে না, কারণ ইতোমধ্যেই যেহেতু সেই প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। স্যার, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের তো একটা সিদ্ধান্ত এসেছে, আমরা আশাবাদী যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিবে, সশরীরে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, এই পরীক্ষা একটু ভিন্ন ভাবে সম্পন্ন করা হবে, তো এই বিষয়টা যদি আপনি একটু আমাদের শিক্ষার্থীদের জন্য বলতেন। এটা এবছর সিদ্ধান্ত এভাবে নিয়েছেন কর্তৃপক্ষ যে আবশ্যিক বিষয়ের যে তিনটি আছে সবার জন্য, বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই তিনটি বিষয়ে পরীক্ষা সশরীরে পরীক্ষা নেবেন না। কারণ হচ্ছে তিনটি বিষয়ে পরীক্ষা নিতে গেলে একই দিনে একই কোশ্চেনে অসংখ্য ছাত্রের পরীক্ষা নিতে হবে, যাদেরকে ওই যে স্বাস্থ্যবিধি মেনে ডিস্টেন্স মেনটেন করে অ্যাকোমোডেশনের সুযোগ হবে। জি, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন। জি, আমি ক্লাস 8 এ পড়ি। বলুন আপনার প্রশ্ন। আমি ক্লাস 8 এ পড়ি আর আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, যে আমাদের কি 8 এর পরীক্ষাটা হবে? আসলে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয় অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। সঙ্গে পড়ে খুবই ছোট মানুষ আমি, ওর প্রশ্নটা সরাসরি জবাবটা দিয়ে আমি আগের আলোচনায় চলে যাই। ওর প্রশ্নের জবাবটা হচ্ছে এই যে এই অ্যান্সারটা দিতে পারবে আমাদের কর্তৃপক্ষ, এটি পরীক্ষা হবে কি না এটা আমরা সরাসরি বলতে পারছি না। যতদূর আমরা বুঝতে পারছি আভাস ইঙ্গিতে এইটের এবারে যে জিএসসি পরীক্ষা হয় সেটা সম্ভবত হবে না, হলে এতক্ষণে এতদিনে এটার জন্য প্রস্তুতির জন্য নির্দেশনা আসতো। যে দুটো পাবলিক পরীক্ষা আসলে এখন আমাদের সামনে, যে এসএসসি এবং এইচএসসি, এই দুটার সিদ্ধান্ত সফল হওয়ার পরেই আসলে পরবর্তী বিষয়গুলো আসবে। স্যার যেটা বলছিলেন যে ভিন্ন পদ্ধতিতে এবার পরীক্ষাটা হবে, তো এই এই তিনটি সাবজেক্ট যেহেতু সবার আছে ফলে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব হবে না স্বাস্থ্যবিধি মেনে, যে কারণে এই তিনটি সাবজেক্টকে সশরীরে পরীক্ষার বাইরে রেখেছে, আওতাভুক্ত না রেখে। গতবারে যখন পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলেছিল তখন কিন্তু একটা জরিপ হয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে কতজন ছাত্রকে অ্যাকোমোডেট করা যাবে, যতগুলো স্কুল কলেজ আমাদের আছে যেখানে সেন্টার করা যায়, এই জরিপে কিন্তু দেখা গেছে যে সম্ভব হচ্ছে না, যে কারণে গতবারে কিন্তু পরীক্ষাটা হয়নি। এবারে এই জন্যই এটা এখন ওই যে নৈর্ব্যক্তিক সাবজেক্টের উপরে চলে আসছে, তিনটা সাবজেক্ট যার যেটা নৈর্ব্যক্তিক সেটার উপরে পরীক্ষা হবে। তাহলে কিন্তু টোটাল ছাত্র তিন ভাগ হয়ে গেল, সায়েন্স একদিন, কমার্স একদিন, আর্টস একদিন, তাহলে কিন্তু আর একসাথে পরীক্ষা নেওয়ার যে চাপ সেটা আমাদের সামলাতে হবে না, দূরত্ব নিশ্চিত করা খুব সহজ হয়ে যাবে। এই কারণেই আসলে এই তিনটে সাবজেক্ট আসছে। আর এক্ষেত্রে এই পরীক্ষাটা যাতে খুব সহজে ওরা উত্তীর্ণ হতে পারে সেই চিন্তা করেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হলো পড়াশোনা তারা ঠিকমতো করতে পারেনি, সুযোগ পায়নি, নানা রকমের সমস্যা ছিল, আর্থিক সমস্যা, সরাসরি শিক্ষকের কাছ থেকে শেখার সমস্যা, কাগজ কলম কেনার সমস্যা, নানা সমস্যায় তারা জর্জরিত ছিল, যে কারণে সরকার প্রথমত হলো সিলেবাস ছোট করেছে, অনেক ছোট করেছে, দুই হলো সাবজেক্ট কমিয়েছে, তিন হলো পরীক্ষাটাও হবে ছোট, 50 নম্বরের পরীক্ষা হবে, হ্যাঁ ছোট পরীক্ষা হবে, এবং বিকল্প প্রশ্ন থাকবে অনেক। আগে যেমন 5টা কোশ্চেন থাকতো, 3টার অ্যান্সার করতে হবে, 5টা থেকে 3টা, এখন হয়তো 10টা কোশ্চেন থাকবে, 3টা বা 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং সময়টাও তো মনে হয় বিকল্প কোশ্চেন অনেক থাকবে, সেই কারণে ওদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে পাস করা বা ভালো রেজাল্ট করাও। অল্প পরিশ্রমেই কিন্তু এবারে ভালো ফল ওরা করতে পারবে। নির্ধারিত সময়টাও, সময়টারও মনে হয় পরিবর্তন হয়েছে পরীক্ষার, হ্যাঁ ওই তো সময় কমে যাবে, যেহেতু 50 মার্কসের পরীক্ষা ওইভাবে দেড় ঘন্টায় পরীক্ষা হবে, বাকি 50 মার্কস এদের অ্যাসাইনমেন্ট এবং এসএসসি মানে প্রিভিয়াস পরীক্ষা থেকে ওই আগেরবারের মতো ম্যাপিং সিস্টেমে নেওয়া হবে, ফলে এটা এটা শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা চিন্তা করেই কিন্তু সরকারি সিদ্ধান্ত নিয়েছে। ফলে এটা আমরা কোনোভাবেই ভাবতে পারি না যে সরকারি স্কুল কলেজ খুলতে চায় না, খুলতেছে না, কারণ এটা ভাবাটা আমার
মনে হচ্ছে এক ধরনের বোকা। আর একটা বিষয়, তাদের আসন বিন্যাসের ক্ষেত্রেও, আসন বিন্যাসের ক্ষেত্রেও যেটা জেট প্যাটার্ন করে এটা বলেছেন, যাতে শুধু ডানে বামে 3 ফিট না, তার চেয়ে বেশি মেনটেন করা হবে। কারণ যে এই কর্নারে বসবে তার পিছনে কিন্তু কোনো ছাত্র নেই, কারণ সে বসতেছে ওই বেঞ্চের ওই কর্নারে। এই জেট প্যাটার্ন হওয়াতে ফলে ছাত্ররা অনেক দূরে দূরে অবস্থান করবে। তো এই যেভাবে সরকার পরিকল্পনা করেছে, যেহেতু নৈবাত্তিক বিষয়ের, হ্যাঁ, যেহেতু ছাত্র সংখ্যা এক এক দিনে পরীক্ষার সংখ্যা কমে যাচ্ছে, 3 ভাগের 1 ভাগ হচ্ছে, ফলে এটা সম্ভব হবে। তো এতে করে আসলে আমাদের আর মানে আশঙ্কার জায়গাটা থাকবে না, আশা করি এবারে ইনশাল্লাহ পরীক্ষা ভালোভাবে নেওয়া যাবে। আমরা এখনো পুরোপুরি আশা করছি যে পরীক্ষা হবে এবং ভালোভাবেই হবে। এই যে আমাদের শিক্ষার্থীরা এখন এই যে অনলাইনে ক্লাসে করছে, আমরা কিন্তু অনেক শিক্ষার্থীকে দেখছি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থীকে দেখছি, তারা কিন্তু আস্তে আস্তে ক্লাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বা ভিন্ন কিছুতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত করে যদি কিছু একটু বলেন। এটা একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আসলে দীর্ঘ সময়, তো আর ওরা তো কোমলমতির ছেলে মেয়ে, ফলে ওরা তো ওইভাবে নিজেকে কন্ট্রোল করা বা সঠিক পথে চালানো এটা পারে না সবাই, সে কারণে এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে। আসলে এখান থেকে ফিরে আসতে একটু সময় লাগবে। আমাদের স্বাভাবিক ক্লাস পরীক্ষা যখন শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে করে ওরা আবার ওই সঠিক ট্র্যাকে আসতে বাধ্য হবে, কারণ পরীক্ষাগুলো শুরু হলে তখন পরীক্ষার আবার একটা চাপ আসবে, তখন কিন্তু ওখান থেকে সে সরে আসতে বাধ্য হবে, আবার ওই 1-2 বছরের ট্রেন্ডটা তৈরি হয়ে যাবে। একটু কষ্ট হবে, একটু সময় লাগবে। এক্ষেত্রে আসলে আমি অভিভাবকদের অনুরোধ করব, ওনাদের খুব সিরিয়াস হতে হবে, ছেলেমেয়েরা কে কী করছে এবং এখনও আগের মতোই মোবাইল আসক্তি হয়ে যাচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে। বাবা মায়ের কিন্তু বিরাট ভূমিকা রয়েছে, আমরা কিন্তু পদে পদে উপলব্ধি করি, আমরা শিক্ষকরা এটা সবসময় ফিল করি, বাবা মায়ের কিন্তু বিরাট ভূমিকা আছে ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য। আর এখন তো আরও বেশি, যেহেতু তারা বাসায় বসে, এখন আরও বেশি হবে, কারণ হচ্ছে যে একটা খারাপ সময় তাদের উপর দিয়েও চলে গেছে, এটা তারাও এটা নিতে পারেনি, কীভাবে নিয়েছে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। বুঝে নিতে হবে যে ওদেরও খারাপ লাগছে, সময়টা খুব খারাপ ওদের কাটছে, ফলে আমাদেরকে সাপোর্ট না দিলে কিন্তু ওরা আসলে স্বাভাবিকভাবে আসতে ওদের কষ্ট হবে। স্যার, আপনাদের প্রতিষ্ঠান থেকে যাই সমস্ত অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তো বললেন যে সারা পাচ্ছেন শিক্ষার্থীদের, যাদের আপনারা সারা পাচ্ছেন না বা যারা সরাসরি এই বিষয়ে আসতে পারছে না, তাদের বিষয়ে আপনারা কী পদক্ষেপ? এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে এই যে দীর্ঘ সময়ের কোভিড অতিমারীর যে নেতিবাচক প্রভাব, এখানে অনেক অভিভাবক তাদের কর্ম হারিয়েছেন, অনেক অভিভাবকের আয় রোজগার কমে গেছে, গ্রামাঞ্চলের অতি দরিদ্র পরিবার থেকে আসা অনেক শিক্ষার্থী এই দীর্ঘ যে গ্যাপ শ্রেণী কার্যক্রমের এবং পরিবারের আয় রোজগার কমে যাওয়ার ফলে অনেকেই বাধ্য হয়েছে কোনো না কোনো কর্মে নিজেদেরকে যুক্ত করার ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলের বেশ কিছু ছেলে মেয়ে আসলে ঝরে পড়েছে। আমাদেরকে তো আসলে তাদেরকে ফিরিয়ে আনা, আমরা আমার প্রতিষ্ঠান থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা উদ্যোগ আমার যেটা আছে সেটা হলো যে এর আগে থেকেই আমাদের প্রতিষ্ঠানে গাইড টিচার কার্যক্রম চালু আছে, কিছু স্টুডেন্টের জন্য একজন করে টিচার থাকে যারা স্টুডেন্টদের দেখভাল করেন। তা আমরা চেষ্টা করছি ওই গাইড টিচারের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করে, অথবা অভিভাবকদের যদি পাওয়া না যাচ্ছে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। সম্ভব, আমরা আশাবাদী যে শিক্ষা প্রতিষ্ঠান আবার মুখরিত হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, বিদায় নেবার পালা। আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করি, আশা করি অভিভাবকের সম্পূর্ণ সহযোগিতা আমাদের এই শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথটাকে সহজ করবে। এই সংকটপূর্ণ অবস্থাতে অভিভাবকদের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেই জন্য সকলের প্রতি শুভকামনা, সুন্দর জীবন, সুস্থ জীবন আশা করি। সবাইকে ধন্যবাদ।